একজন দার্শনিক, বিদেশে একজন দার্শনিক হইয়ে দে, লিখে দে, একজন মহান শিক্ষক কীরকম, মানব কাশিং রুড়ে একজন মহান শিক্ষক, একজন লাইও ফুসিকাবুত পথ আড়িয়ে নে যাইতে পারে, একজন ছাত্র লয় মাত্র। এ বলে তথাগত রসম বুদ্ধ শাস্তা দেব মনুষ্যম বুদ্ধ ভগবান মহাকারুণিক, ওনার মতো করুণা আর কেউ যাবো তুমি, এত লাগবে মহাকারুণিক। আর অজ্ঞ ছাত্র শিক্ষা দিবে বলি যে না ওনারা এখন দেখি আর সামর্থ্য না দিলে সাবল না দিলে আয় দেশ না করতেন না, আর না হয়তো বুদ্ধ না হতে বুঝি না আর এখন হেপি লাইফ পেন না কী ব্যবহার লাগে আর এখন চিন্তা করে দিই জামালা জড়াইতে না চাই। তাইলে বুদ্ধর মতো একজন মহান ব্যক্তি হতে একজন মাত্র ছাত্র হলে একজনও শিক্ষা দিবে লাই উনি এই এতটুকু পথ হাঁটে গিয়ে দেয়, তাহলে উনি কীরকম শিক্ষক, ছাত্র প্রতি ওনার কীরকম অনুকম্পা, কীরকম করুণা, মহাকারণে কেউ গেতলে উনি যেভাবে বিষয়ান মানে ফিল করছি লিখি মার কাশি রুবের মতো হতা বুদ্ধ কীরকম আছে। তো সুভদ্র যাই না সুভদ্র দেখা করিব হত পর্যন্ত, তাহলে সুভদ্রর লাই সুভদ্র যখন শূন্যে যখন উপকারে যে বুদ্ধ তিন মাস আগে ঘোষণা করছি এবং উনি ফোর নির্বাণ যাইব, ঠিক আছে, উনি কিন্তু একটা বিশ্বাস করতো কি যে সমর গৌতম যেহেতু পরিবেণ যাবো আর দেখানো হইব ওর কিছু প্রশ্ন আছে, প্রশ্ন এরকম অতি অমুক সমুক কে সম্মুখ সমুদ্র হিসাবে নিজেরা দাবি করত, এনলাইটেনমেন্ট হিসেবে দাবি করত এবং তারা অনেক গুরু শিষ্য হাজার আসেন, ঠিক আছে, এবং নিজের সম্মুখ সম্বন্ধে তারা দাবি করছে, স্বজন আছে সঞ্জয় বিরাষ্ট্রপচার অজিতে কেশবকম্ব নিগুদনাথ পুত্র এইভাবেই তারা পুরোনা কাশ্যপ এভাবে স্বজন সম্মুখ সম্বন্ধে হিসেবে দাবি করতে দেয় সেসব ভারতবর্ষ তাহলে বুদ্ধের সমসাময়িক ক্ষেত্রে বিশেষ বুদ্ধত্বের বয়সও বড় আছে কে কে এবং ইতারা বহু ফেমাস আসিল ইতার এই সময়। হ্যাঁ ওনার জানার বিষয় নল দি আসলে উনি আসলে কীরকম ওনারা জিয়ান প্রচার করে ইয়েন কিনা, তো বুদ্ধরা ইয়ে নেই প্রশ্ন করছি শেষ প্রান্তে যাই নে উনি দেখা করেন অত বুদ্ধ এই সমস্ত বিষয় বাধ্য আর জিয়ান হয় কিন্তু সৌম্যকভাবে তুমি জানো অত বুঝি না, তখন দেখি অষ্টাঙ্গিক মার্গের পথে কেউ চললে পর সেই জগতের মধ্যে অর শূন্য হইত না, অত বুঝেন অষ্টাঙ্গিক মার্গ পথে কে চললি জগতের মধ্যে আর অশূন্য হইত না, যে জায়গার মধ্যে শত্রুরাজ্য সত্য আছে এই জায়গার মধ্যে তুমি জানিবা দেখি এর প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী সমান আছে, যে জায়গার মধ্যে শত্রুরাজ্য সত্য আছে শত্রুরাজ্য সত্য নাই এই জায়গার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণী সমান নাই, মানে শতাম শক্তি দেবেন অনাগামী অর্হত নেই, অষ্টাঙ্গিক মার্গ পথে চললি জগতের মধ্যে আর অশূন্য হইত না বুদ্ধ হয়ে দেয়, তাতে বুঝি না, তো অষ্টাঙ্গী মার্গের মধ্যে প্রত্যেকটা বুদ্ধগণ মানে বৌদ্ধ পরিবেশ সন্তানগণ একার বিষয়ে অবশ্যই ধারণা তখন পড়ব বৌদ্ধ হিসাবে, যদি না থাকে তাহলে আসলে আর খুবই কষ্টকর দুঃখজনক একটি বৌদ্ধ পরিবেশ জন্ম নিয়ে নেয়, এনে সৈম্যক দৃষ্টি বিষয়ে সৈম্যক দৃষ্টি তিন প্রকার তার মধ্যে উগুলি কর্মগত সৈম্যক দৃষ্টি, তাতে বুঝছেন না মানে এখন যদি বালাহাজ করতে যান বালাহাজ করতে গেলে যে আমার হইব বুদ্ধ হদ্দে সৎকাজ পালাহাস ধর্মহাস এই মানুষের গতি জন্মানি দুঃখরে বরণ করুন, দুঃখ না ভাই না কেউ বালাহাস বুঝছি সৎকাজ বুঝছি একখান ক্যাম্পাইন দিয়ে একখান ভাবনা কেন্দ্র বুঝছি এই না মিশে কথা হ্যান হোনা দেশ নাই যা জামালা নাই কথা বুঝিনি, হ্যান হোনা পৃথিবী না যা সমস্যা নাই কথা বুঝিনি, মানুষের জীবন দুর্লভ হারণে সমস্যা সাথে করে আসে দি সমস্যা ছাড়া হোনাও পৃথিবী নেই আর সমস্যা আছে বলে আনারা মানে গুরুত্বপূর্ণ দেয় আর নানা সমস্যা মোকাবিলা করে চলে জানিয়ে দিই বলে আর মানুষ মনুষ্যত্ব জ্ঞানহীন আছে বলে দুঃখরে বারণ করিল, তারপরেও সদ্যে মানুষ দুঃখ হাই করতে যাই নে তারপর আই অনুমোদন করছি করি ফেলে আই অনুমোদন করছি তোমার আইন করো আর একখানে বোর্ড দিলে জামাল হবো মনোমায়ন হবো অজেনার হবো বোর্ড হলে মানসিক এবং সবচেয়ে বড় সমস্যা বোধ হয় মানসিক কষ্ট পাইবে মানুষ যদি সে সৎকাজ করতে যায় মানে হয়তো বুঝে মানসিক কষ্ট না পাই নে হয়তো বোঝে না আজ একখান অনুষ্ঠান নিয়ে এর ভিতরে বোঝে না মানসিক কষ্ট পাইব যেমন উপকার পাই যাইব আর না আমরা বড় বলে একখানে মানি হয়তো বুঝছেন না হ্যাঁ আর মানুষের ভিতরে বেশি আঘাত লাগে ঠিক বুঝে দাঁড়িয়ে থাকে তো সমস্যা নেই কারণ আরা বড় মানে বড় আজ্য আমরা খুব প্রভাবশালী আসিলাম তো দেখেন আর আর বড় হলে কিন্তু খুব ডাটফাট অনেক অন্য ফেরান আর আর অল্প মাইনরিটি করে চলে দিই দেশের ভিতরে তারপরে আর যে ডাটফাট করে চলে হ্যাঁ দিদি তারা যদি মেজরিটি পার্সন হইতে আর কী করতে হয়তো করতে পারি সিটেঙ্গি হলো যদি এক কোটি হইতো মাত্র তাহলে কী করতে তাই তো করতে পারি বড় সিটেঙ্গি এক কোটি হইতো হত বুঝি ব্যাগগুলো একটা নেতা নেতা বাবা আছে ছোট হোক বড় হোক দেখিলাম কিনলে এই তো বড় আজ্য আর বলে বড় বংশ রাজনীতির এক সময়
এদেরা বড় বংশের মানুষ তো অতি জন্ম সংস্কারহীন রয়ে গই, রাজকীয় সংস্কার রয়ে গই, চলাফেলা সাইন নয় অনেক মানে হাই লেভেলের উগ্র মুসলমান অনেক কোটি কোটি বসে এতাই নলাগে। ঠিক আছে, কিনা আমরা তো ভাবিহীন থাকি অতীতে জন্ম জন্মান্তর, তো রাজকীয় ভাব নেতৃত্ব ভাব এই মাঝে মাঝে এনভাবে পুড়ি উঠে তো বুঝছেন, তাই এতলাই ছোট ওই কিনলে গিয়ে ছোট কিনলে ওই ছোট ওই ওই মাইনরিটি আসিল মেজরিটি ভার্সন আসিল অতীত এক জন্ম রাজবাড়ি আসিল রাজা আসিল রাজার বউ আসিল গোষ্ঠী যে গোষ্ঠীগত বড় আসিল দেশাক্য বংশ এই তো অসম্ভব মানি আসিল, এতারা হারিয়ে নে মারি ফেলে দেয় বেগুন হাইটে দেয় বিরুদ্ধ খাড়ি ফেলে গিয়ে দেয় নি এতারা মারে সার রাজার মাই ফেদি বউ হই নে সবার মাই ফেয়ে ঢুকে দিয়ে দেয় কেন মানি আসিল মানে রাজারা বুঝে নিজের মাইয়ারা গো মাইয়া দিত স্যার নজার কেন তোমার দেখি নিব পুলিশ গড়ি ওই সহরানি মাই ফেয়ে ঢুকে দিয়ে তাই রাজার পোয়া মোড়ো বাড়ি দিয়ে দেয় যারা যারা বসছে আর দুয়াই দুই ফেলে গিয়ে দেয় দুধ দিয়ে নে মানে দুধ এই দি মানে ষোড় মাইসর কি রাজার পোয়ারে ষোড় মাইসর পোয়া হাত দেয় রাজার পোয়ারে দিয়ে বসছি দুধ দিয়ে দুধ দিয়েন তারপর ওই যে কৃষাইন তো গিয়ে ফেলা এসে দে দেখে দে ওই কালদে কালদে দোষ সরানি এই আর সরানি খোয়াইছে বলে আনা তাতে হস্ত উতি উনি ফেলে গিয়ে এই তো খবর সে দে এই ধরনের ঘটনা তারপর প্রতি কই যদি যদি রাজত্ব হয় আগে দিয়ে ইতারা হাইট তুমি হবে খালি ফেলে গিয়ে নিন দুইটা আরম্ভ হইতে বুঝতে বাজার নিয়ে পারে তিনটা আরম্ভ যায় হাইটে 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 একবার রক্ত উগ্র বাজারে আর আগে দেয় এই না আবডিলে ঘটনা শেষে ওই জীবের শিব জীবের শিব এবার ভাই মানে জীবের এই তারা শিব জীবে আসিল রাজা এবার ভাই হতে আছে ঠিক আছে এবার এনে মারতেন না এবার আরঙ্গা হানা হম পরিব হতে এবার আরঙ্গা হানা হম পরিব দে আর নিতে আবার ছোট মানুষের রঙে হানা নাই একই টেবিল খানা হম পরিব দে হতে হানা দানা বেগুন এনে ব্যারেস করিয়ে না খানা হম আরঙ্গ হতে এবার মাতা মহ মানে দাদু আসিল দের কি বের হতে বুঝি না তো কেন বুঝছি তো হতে ঠিক আছে এই তো এই তো রাজা তো এই বুদ্ধিমান বেশি হতে আমি তো হানা খাইও মায়ের কুপিয়া আর তাকে শ্যাংগরা করিব আর স্যান করি হানা হাইতে কিন্তু তাই স্যান্য করি কেন হানা হাই আচ্ছা ঠিক আছে বারো হাতে স্যান্য করি কেন হচ্ছে রাজপহর দিয়ে নে ওই সমুদ্রের মধ্যে স্যান করতে ফাটাইছে স্যান করতে গিয়ে দেয় ডুম মারছে দেয় আর নিয়ে যদি যায় ওই তার একদম বড় বড় স্কুল থেকে আত্মীয় দিনের ভিতরে বড় ফাতর দিয়ে সুলদি বাঁধি ফেলি মানে নড়িব আর আত্মহত্যা করি ফেলি বোধে তারপর উবের রঙে হানা হাইতেন কেন হতা চিন্তা করি সামনে দেখে দিবে আর নড়ির বুঝি না চিন্তা করি কীরকম মানি মানুষ আছে কিন্তু আমরা তো এই বংশের মানুষ আসলাম তো কেন বুঝি মাইনরিটির ভাষা ভাষা মারছি মাইনরিটির কথা হইতেন না ওই এত জানো না হিন্দুর রাজবাড়ি আসল দি সাতা লো জোতা লো যে হইতো এন টসারিং করছে দিয়ে রাজবাড়ি হটে গিয়ে দিই জমিতে বাড়ি এখন কী জমিদার নেই তো আমরা দেশের ভিতরে ইন বিলুপ্ত গিয়ে দিন ইন কিল অভিশাপ অনাহত বুঝছেন না তো এই হারণে আমরা তো অতীতর পুণ্যফলই আছে অষ্ট পরিষ্কার দানফল আছে আমরা অতীতে বুদ্ধিষ্ট আসিলাম সবাই আমরা এবং বড় পরিবারের রাজ পরিবারের সন্তান আসিলাম কিন্তু আমরা ওই তারা টসারিং করে না হানো যাই না আমরা মানি টুই অর্ডার ফাটাই দিই আমরা বুঝলেন ওই অর্ডার ফাটাই দিই ইতারা ইতারা অনেক সময় টসারিং নেওয়ার কেউ মানি টুই বলে এতে রাজ পরিবার রাস বাদশাহ অমুক সমুক এর তো সময় আছে অনা বুঝে দিয়ে আনত বইন অন যদি প্রমাণ না পান অন যদি দিয়ে আনত বইন নিজের যদি প্রমাণ না পান তখন আরও হইন অন যে কী আসিলেন অন যদি প্রমাণ না পান তখন আরও হইবেন এই বাবন হারিন এই সত্যের বুঝিত ফেলে তৈরি আচ্ছা ইয়ান গেল তারপর যদি অনার অনেক জিয়ান করিবেন অনেক জিয়ান করিবেন যদি বুদ্ধ হদ্দে ইয়ান নিজেরলাই মঙ্গল হয় অনেক আগে চিন্তা করেন শিক্ষিত মানুষ অনে আগে নিজের ডিসিশন নন এই অনার মঙ্গল বুকি নে এই অনার ফাতীয় স্বরূপ অনেক সম্পদ হয়ে থাকবো কিনে ইয়ান জ্ঞান তো পাচ্চাত্যাং বেহেতে বমি হই এন অনাতে জ্ঞান ইয়ে তাহা করব না এবার মঙ্গলজনক খাস এবার অপরের মঙ্গল হয় ধরলে হদ্দে অন যত বাঁধা বিভত্তি যত কিছু আইব অনে তা আইন করেন বুদ্ধহীন অনুমোদিত করছে কিন্তু সাব্বাহ পাবাস অকরণাং অকরণীয় দিয়ান লয় অকরণীয় করণীয় নয় দিয়ান হারলাই দুঃখের হার নেব প্রথমত অপরেরও দুঃখের হার নেব ইয়ে বাদ দেন হ্যাঁ হতে বুঝেন আরও সব জায়গা হতে ব্যাগগুলি মিলিমিশে মিলিমিশে থাকা কী মিলিমিশে তাইব কেন এটা সম্ভব না মিলিমিশে কেন থাকে মানুষের গরম মধ্যে ফাঁস বাই তাই এত মিলিমিশে তাই না মনে করেন আর একজন হয়ে দে ওনার এই যে মা বাপ দু দুজন তো উগ্র ফুয়া উগ্র মনে করে মাইয়ে তৈলে মাই হয়ে অলি বোধ বাবুর পক্ষে আর ফুয়া হয়ে অলি বোধ মার পক্ষে আর ওই তারা তো দালা দলি আমার সানগুনি সানগুনি আর টিয়া হামা হাবার দেখো না বাপে কিন্তু আর ভিতরকে দালা দলি আছে ওনার সানগুনি অনাবত পরিবার পর্যন্ত দালা দলি থাকে তিন তো আর ন্যাচারাল একখান লাইফ দালা দলি তাইব ভেদা ভেদ তাইব মতানৈক্য থাকিব মতভাত্রিক থাকিব হ্যাঁ তাই দলা মশলার ওই একখান দিয়ে হলেন চলিতে না এবার সম্ভব না আর বড়ুয়ারা বাধ্য না মানে বড়ুয়ালি
ব্যাঙের মতো, কোনোদিন এক পাল্লা মধ্যে অনেক মাবি তাই তো ভালো ভালো গুপুরি যাবি, ঠিক আছে না?